মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? দুদিন তোমাদের কাছে আসা হয়নি, শরীরটা আবার খারাপ হয়েছে আমার। ডক্টর বলেছিল কমপ্লিট বেড রেস্ট, তাই জন্য দুদিন উঠতেও পারিনি, সব বিছানাতেই হয়েছে। আসলে আমার বমিটা আবার বেড়েছে, অ্যাসিডিটির প্রবলেমটা বেড়েছে, তার সঙ্গে পায়ের ব্যথাটাও খুব বেড়েছে। ওষুধ চেঞ্জেস হয়েছে, তারই সার্কামস্টেন্সেস। যাই হোক, তোমাদের সকলের দিনটা ভালো কাটুক, এই আশা নিয়ে আজকে আমার দিনটা শুরু করছি আমি। তোমাদের সকলের সাপোর্ট আর ওয়েল উইশেসেই আমি ভালো হয়ে উঠবো, এটাই আমার কাম্য। তোমরা সবাই পাশে আছো বলেই আমি আজকে নতুন কিছু করার উদ্যম পেয়েছি মনে। তোমরা সবাই পাশে এভাবেই থেকো, আর সারাদিন কীভাবে আমি কাটাই দেখতে থাকো, পাশে থাকো। তো এখন বাজে 9:15, আমি খাচ্ছি ব্রেকফাস্ট ওটস। ডক্টর আমার ডায়েট পুরো পাল্টে দিয়েছে, মিঠাই স্কুলে চলে গেছে, তো আমি একাই বসে আছি আর খাচ্ছি। একটুও খেতে ভালো লাগে না আমার এই ওটসটা, মুখে এত বিস্বাদ হয়ে আছে, এত বমি হয়েছে কালকে, কি বলবো, ওষুধে আর বমিতে পুরো টক হয়ে আছে মুখটা। তোর মধ্যে এই ওটসটা খেতে হবে, তো আমি খেয়ে নিই, আবার ফিরে আসছি। তো এখন বাজে 12:30, মিঠাই স্কুল থেকে এসে স্নান হয়ে গেছে, এখন আবদার হয়েছে দিদার কাছে গল্পের বই পড়ার। গল্প শুনতে মিঠাই খুব ভালোবাসে তোমরা জানোই, তো এখন দিদার কাছে আবদার হয়েছে, আমাকে গল্প বলতেই হবে। তো দিদা কি করবে আর, গল্প বলছে নেকড়ে বাঘ আর চাষির গল্প। ছোটবেলা আমরাও দিদার কাছে গল্প শুনেছি, আবার দিদা ওকেও গল্প শোনাচ্ছি, একটা আলাদাই নস্টালজিয়া। মিঠাই তুমি গল্প করছো? দিদা তোমায় গল্প পড়িয়ে দিচ্ছে? হাই বন্ধুরা বলে দাও। হাই বন্ধুরা, আমার শরীরটা ভালো নেই, তাই আমার সর্দি হচ্ছে। আচ্ছা, তোমার সর্দি হচ্ছে? আরে সাত, ওষুধ খাচ্ছ ঠিক হয়ে যাবে। তখন আমাদের গল্প লেগে হবে, তখন ওই চাষিটা ওই রাতি নিয়ে আইও তোমরা সবাই। আমি এখানে শুয়ে আছি আর মিঠাই আমার পাশে বসে বসে খেলা করছে। আমি তো বেশি উঠতে পারছি না, ডক্টর বলেছে শুয়ে থাকার কথা, তাই জন্য শুয়েই আছি। আমার সর্বক্ষণের সাথী আমার পাশে বসে বসে আমার মন ভালো করছে। মিঠাই খেলা করছে পুতুল নিয়ে। মিঠাই ডল দেখাও, আমাকে দাও, আমি দেখাচ্ছি। এটা হলো মামার ডল, আর বেবি ডলকে দেখাও, এটা হলো বেবি ডল। আরে বেবি ডলের মুখ দেখাই সবাইকে, এটা হলো বেবি ডল, আর এটা হলো মিঠাই। মিঠাই হচ্ছে ওদের দুজনেরই মা, তাই তো বলো বন্ধুদের? মিঠাই আমারও মা, মিঠাই আর আমি মা আর বেবি খেলি। আমার মা অফিসে যায় আর আমি স্কুলে যাই, মিঠাই আমাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দেয়, তাই না মিঠাই? তোমার মামাকে একটু পিচি করে দাও, আদর করে দাও। আরে মিঠাই আদর করে দিয়েছে। মিঠাই তুমি ওদের জন্য খাবার বানাচ্ছো? কি খাবার বানাচ্ছো? মাছ, মাছ আর চিকেন। মাছ আর চিকেন? আর ভাত দিয়ে খাবে না রুটি দিয়ে খাবে? রুটি আর
রুটি আর মাছ, আর তুমি কি খাবে? মাংস। মাংস? মাংস কে রান্না করবে? আমি। তুমি রান্না করবে? আচ্ছা, আর তোমার বাচ্চা চা খাবে না এখন, না দুধ খাবে? চা খাবে। দেখাও তোমার চা সেটটা, দেখাও চা প্লেটের সেটটা দেখাও। কাপ দেখাও, কাপ। তো এটা দিয়ে বন্ধুদের চা খাবে? বন্ধুদের বলো তোমরা খাবে আমার হাতে মাংস। তো বন্ধুরা, এখন বাজে 6:30, মা চা খাচ্ছে। মা তো বসে চা খাবার সুযোগ খুব কমই পায়, আমি সবসময় মিঠাইয়ের সঙ্গে মিঠাইয়ের পেছনেই ছুটতে হয়। এখন একটু বসে চা খেতে পাচ্ছে। এই তো আমি, এইটা ডিম ডিমের কাছে যাও মিঠাই। বলতে আবার ডিম ডিমের কাছে চলে গেছে মিঠাই, ফোন দেখছে, জল খাচ্ছে আর ডিম ডিমের কোলে শুয়ে আছে। ওর জীবন হচ্ছে ওর ডিম ডিম, মানে আমার মা। রাত এখন 8:15 বাজে, মিঠাই এখন খাচ্ছে আর আবার সেই গল্পের বই নিয়ে এখন মামমামকে পেয়েছে, মামমামের কাছে গল্প শুনছে। আর আমারও এখন খাবার টাইম হয়ে যাচ্ছে, আর ওষুধ খেতে হবে। তাই তোমাদের থেকে এখন বিদায় নিচ্ছি, আবার পরে গুড নাইটে আসছি। তো বন্ধুরা, তো এখন 10:00 বাজে, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের বেশি কিছু দেখাতে পারিনি, আজকে শুধু মিঠাইয়ের কী কী করছে তাই দেখালাম। কালকে তোমাদের আবার ছোটুকে, মানে আমার টিয়া পাখি, তাকে তার সাথে আলাপ করাবো। ছোটুর সঙ্গে আলাপ তোমাদের হয়নি আগে। ওই ছোটু দাদা নিয়ে চলে যাচ্ছে, এখন আমি রুটি খাচ্ছি। ওই ওই দাদা নিয়ে চলে যাচ্ছে। তো ছোটুর সাথে তোমাদের আলাপ করাবো। ছোটু আমার দীর্ঘদিনের সাথী, ও আমার থেকে 1 বছরের ছোট। জানো তো টিয়া পাখিরা কত বছর বাঁচে আমি জানি না ঠিক, কিন্তু ও আমার থেকে 1 বছরের ছোট, মানে ওর 26 বছর বয়স এখন। তো কালকে ছোটুকে নিয়ে একটা ব্লগ করব, ছোটুকে দেখাবো তোমাদের আজকে। আর বেশি ব্লগ করছি না, তার কারণ ওষুধ খেয়েছি, এবার আমাকে শুতে হবে। প্রে করো যাতে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই, আবার আগের মতো তোমাদের সামনে আসতে পারি, আরও ভালো ভালো ব্লগ দিতে পারি। তোমরাও জানাও আমি আরও কীভাবে ভালো ভালো ব্লগ তৈরি করতে পারি, আর কি কন্টেন্ট তোমরা দেখতে চাও তোমরা আমাকে জানাও। আশা করছি আমি তোমাদের আশা পূরণ করতে পারবো। যদি আমার ব্লগ ভালো লাগে একটা লাইক করো, একটা শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের কমেন্ট সেটা আমার খুব ভালো লাগে গো, আমাকে এগোতে সাহায্য করো। তোমরা একটা কমেন্ট করে দিও। শুভরাত্রি।